সো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। ফাইনালি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। অ্যান্ড গাইজ, আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো হোয়াট ইজ ভিপিএন। সো এই ভিডিওটা এই কারণেই বলছি, তার কারণ আগের যে ভিডিওটা ছেড়েছি সেটা ভিপিএনের উপর একটা ট্রিক, যে ইন্টারনেট স্পিড কীভাবে ইনক্রিজ করবেন, ওই একটা এমন ভিপিএন ছিল, কিংবা কোনো ওয়েবসাইট আপনি অ্যাক্সেস করতে পারছেন না যে কোনো জায়গা থেকে, তো ভিপিএনের মাধ্যমে সেটা অ্যাক্সেস করতে পারবেন। ওকে, তো ভিপিএনের গুরুত্বপূর্ণ অনেক বেশি, এবং আমরা ডেটা যেগুলো সেগুলো অনেক প্রাইভেট থাকে। ওকে, তো ভিডিও যদি না দেখেন অবশ্যই যান দেখুন, যে আপনি পেড ভার্সনের ভিপিএন কীভাবে লাইফ টাইম পর্যন্ত ফ্রিতে ইউজ করতে পারবেন। ওকে, এর পরের ভিডিওটা যেটা আছে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এটা দেখতে পারেন খুব সহজভাবে। ওকে, তো গাইজ আজকের ভিডিওতে আমি ভিপিএন জিনিসটা আসলে কি সেটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তো গাইজ দেখুন, ভিপিএন যার ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। প্রাইভেট মানে বুঝতে পারছি এখানে কিছু প্রাইভেটের ব্যাপার আছে। তো এর আসলে কাজ কি, এ কাজ কিভাবে করে, এটাই হলো আমাদের সন্দেহ। আমরা তো কাজে লাগিয়ে দেবো ডাউনলোড করে, বাট এ যে কাজ করে সেটা কিভাবে সেটা আমাদের জানার দরকার। তো দেখুন, ভিপিএন প্রাইভেটভাবেই কাজ করে। তো কিভাবে, একটা এক্সাম্পল দেবো যার মাধ্যমে আপনি সব কিছু বুঝতে পারবেন। ধরেন কোনো একটা ওয়েবসাইট আপনি এইখানে খুলতে পারছেন না, ঠিক আছে, আপনি ওই ভিডিও চালাতে যাচ্ছেন বা কিছু, তো আপনাকে বলছি যে এই ভিডিওটা এই কান্ট্রির জন্য নয়। ওকে, তো সেখানে কি করবেন, ভিপিএনের মাধ্যমে কিন্তু আপনি সেই ওয়েবসাইটটা কিংবা সেই ভিডিওটা বা যে কোনো জিনিস হোক ইন্টারনেটে সেটা দেখতে পারবেন ভিপিএনের মাধ্যমে। ধরুন আপনার একটা হল রুমের মধ্যে আছেন আপনি আপনার বন্ধু, আর আপনি আপনার একটা বন্ধুকে আপনি জাস্ট বলতে চাইছেন, একটা মেসেজ দিতে চাইছেন, বাট আপনি তাকে বলতে পারছেন না, সে এক প্রান্তে আছে, অনেক লোক আছে, আপনি এক প্রান্তে জোরেও বলতে পারছেন না, কেউ শুনে নিতে পারে বা অসুবিধা হয়ে যেতে পারে। ওকে, কিংবা সেটা বলাও সেখানে অ্যালাউ নেই। তখন আপনি কি করলেন, আপনি একটা কাগজে কোডিং লিখলেন। কোডিং এমন একটা জিনিস যেটা আপনি আর আপনি বুঝে, মানে আপনার বন্ধুই বুঝবে আর অন্য কেউ বুঝবে না। ওকে, তারপর সেই রুম থেকে একটা লোককে হায়ার করলেন, একজনকে নিলেন, নিয়ে বললেন যে আমার এই কাগজটা আমার বন্ধু ওনার কাছে নিয়ে যান। ওকে, তো সেই লোকটা যখন ওই কোডিং কাগজটা নিয়ে গেল, সেখানে আপনার বন্ধু কিন্তু সেই কোডিং কাগজটা দেখে আপনার কথাটা বুঝতে পারলো, কারণ কোডিং শুধুমাত্র আপনি আর আপনার বন্ধুই বুঝেন যে আপনাদের ওই কোডিং এর ফর্মুলা কি। কোডিং বলতে যে কোনো নাম্বার যে কোনো কিছু থাকতে পারে। ওকে, আপনার বন্ধু কোডিং এর মাধ্যমে অ্যান্সার দিয়ে আপনার কাছে নিয়ে চলে এলো, তো আপনি বুঝতে পারলেন। এই মাঝ রাস্তায় যদি ওই লোকটা কাগজটা খুলেও দেখে, সে কিছুই বুঝতে পারবে না, কারণ আপনার যেটা কথা বলেছেন সেটা কোডিং এর মাধ্যমে অ্যাজ এ প্রাইভেট। ওকে, কাগজ যদি মাঝখানে পড়েও যায় কেউ দেখেও নেই, তাও বুঝতে পারে না, কারণ আপনার দুজনের মধ্যে প্রাইভেট। ওকে, তো ভিপিএন এইরকম ধরনেরই কাজ করে সিকিউরভাবে। সো আপনার ভিপিএন কানেক্ট করে যখন ইন্টারনেট সার্চ করি, তো আমাদের ডেটা আমরা যেটা সার্চ করছি সেটা প্রথমে যায় কোথায়, ভিপিএন সার্ভারে। সেখান থেকে যে সার্ভারে আপলোড আছে আপনার ডেটাটা, সেই সার্ভারে গিয়ে তারা আনে অ্যাজ এ প্রাইভেট। ওকে, সেই কান্ট্রির সঙ্গে কানেক্ট করে। তো ভিপিএন এইভাবেই কাজ করে, আর এটা একদম ফুল সিকিউর, মানে একদম সিকিউর। তো আশা করি বুঝতে পারছেন ভিপিএন কখন কাজে লাগে। তো যদি আপনি এমন কোনো ওয়েবসাইটের সামনে ফেস করেছেন যেখানে আপনি খুলতে পারছেন না সেই ওয়েবসাইটটা, তো অবশ্যই ভিপিএন দিয়ে ট্রাই করুন, আপনি সেটা খুলতে পারবেন খুব সহজভাবে। জাস্ট একটা ভিপিএন ডাউনলোড করুন, ফ্রি ভিপিএন অনেক আছে, বাট বেশিরভাগ ভিপিএন ট্রায়াল। আর আমি যে ভিডিওটা ডিসক্রিপশনে দিয়েছি সেটা ওয়ার্ল্ডের টপ থ্রি ভিপিএনের মধ্যে একটা ভিপিএন। ওকে, তো এই ভিপিএনটা থেকে আমি যে ভিপিএনের ব্যাপারে ভিডিওটা বানিয়েছি, এই ভিপিএন থেকে আপনি আপনার ইন্টারনেট স্পিড ইনক্রিজ করতে পারবেন, প্লাস যে কোনো ব্লক ওয়েবসাইটকে ওপেন করতে পারবেন। হ্যাঁ, ডিসক্রিপশন লিঙ্ক আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। আর যদি কোনো রকম অসুবিধা অবশ্যই নিচে কমেন্ট করে বলুন, আমি আপনাকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই করে দেবো। সো গাইজ, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব, এবং এই ভিডিওটি অন্য বন্ধু শেয়ার করে জানিয়ে দিন। ওকে, তো আজকের মতো দূর, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।